করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয় রক্তচক্ষু থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে দেশ কিন্তু ইতিমধ্যে তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় যথারীতি আতঙ্কিত হয়েছে গোটা দেশ কিন্তু এখন প্রশ্ন হলো কবে আসতে চলেছে এই তৃতীয় ঢেউ সেই বিষয়ে এবার কিছুটা আভাস দিল বিশেষজ্ঞরা মূল বিষয় যাওয়ার আগে একটি রিকোয়েস্ট ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক কামাকানো উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য বিশেষজ্ঞদের একাধিক রিপোর্ট বলছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশে আজ

যদি কমে তারপরে দিন তো আরো সেই প্রেক্ষিতেই আশঙ্কা করা হচ্ছে যে সাধারণ মানুষ যদি সচেতন না থাকেন তাহলে রাজ্যে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউর প্রভাব মারাত্মক হতে পারে যদিও ভাইরাসের নতুন রূপ কতটা শক্তিশালী হবে কত মানুষের উপর টিকাকরণ করা হচ্ছে এবং মানুষ কতরা সাবধানতা অবলম্বন করছেন তার উপরেই নির্ভর করবে তবে বিশেষজ্ঞদের অনুমান আগামী মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে তবে অন্যদিকে আবার তৃতীয় ঢেউকে সামনে রেখেই এবার কড়া ব্যবস্থা নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আজ মমতা সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে রাত নয়টার পরে জরুরি প্রয়োজন ছাড়া কোনোমতেই বাড়ির বাইরে বেরোনো যাবে না সকাল পাঁচটা পর্যন্ত এই নিয়ম জারি থাকবে এমনকি কেউই নাইট কারফিউ না মানলে কড়া পদক্ষেপ করতে বলা হয়েছে রাজ্য জেলা প্রশাসনকে এমনকি হতে পারে মোটা অঙ্কের জরিমানাও তৃতীয় ঢেউকে ঠেকাতে ইতিমধ্যে রাজ্যের সর্বত্রই নাকা চেকিং আরও কঠোর করার নির্দেশ দিয়েছেন খোদ মুখ্য সচিব